হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আই হোপ সবাই ভালো আছো। আজ আমার কাজিনের বাসায় ছোট্ট একটা প্রোগ্রাম। কি প্রোগ্রাম এবং সেখানে কি কি করলাম তাই থাকবে আজকের ভ্লগে। মেইনলি প্রোগ্রামটা ভাবির জন্য, অ্যাজ শি ইজ এক্সপেক্টিং হার ফার্স্ট বেবি। বেসিক্যালি আমরা বেবি শাওয়ার সম্পর্কে সবাই জানি, তবে এটা বেবি শাওয়ার না। আমি বড়দের থেকে যতটুকু শুনেছি সেটাই শেয়ার করছি। বলা হয় যে বেবি গর্ভে আসার 5 মাসে তার হাত পা 5টা ইন্দ্রিয় একদম তৈরি হয়ে যায়। তো এই উপলক্ষে 5 রকমের ফল গর্ভবতী মাকে খাওয়ানো হয়। এখানে 5 রকম ফলের মধ্যে ছিল ডালিম, মালটা, আঙুর, আম আর আপেল। ডালাটা তৈরি করার দায়িত্ব পড়েছিল আমার। তো কেমন সাজিয়েছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপর ভাবি রেডি হচ্ছিল, অ্যান্ড শি ডিজায়ার্স টু ওয়্যার হার শাশুড়ি মায়ের শাড়ি। ট্রায়াল দিয়ে দেখছিল কোনটা ভালো লাগে, অ্যান্ড উই চুজ দিস ব্লু ওয়ান। ভাবি রেডি হতে হতে বাকি আর কি কি প্রিপারেশন করেছিলাম তা দেখাচ্ছি। আমার আম্মু তৈরি করেছিল ফালুদা। যেহেতু আমরা মানুষ বেশি ছিলাম, তাই গ্লাসের সার্ভ না করে সার্ভিং ডিশ ইউজ করেছিল। খুবই বেসিক ওয়েতে তৈরি করা, হাতের কাছে যা ছিল তাই দিয়েই। সবাই আমরা কালো জাম পছন্দ করি, তাই এটা ছিল। পুডিং এনেছিল ভাবির আম্মু। ভাবি বলল, পুডিংয়ে দুটো চোখ হয়ে আছে, এটাকে একটা স্মাইলি বানিয়ে দাও। সেমাই রান্না করেছিল আমাদের বড় ভাবি। এছাড়াও আরও বেশ কিছু আইটেমস ছিল। ফাইনাল অ্যারেঞ্জমেন্ট শেষ, ভাবিও রেডি হয়ে বসে পড়লো সব খাবার দাবার নিয়ে। আর কতগুলো বাচ্চা কাচ্চা আশেপাশে তো ছিলই। এখন এক এক করে 5টা ফল সে খাবে, বাস এতটুকুই। আরেকটা বিষয়, অনেকেই ভাবতে পারেন এটা কুসংস্কার অথবা আমাদের ধর্মে এমন কোনো কিছু উল্লেখ নেই। হ্যাঁ, এটা সত্যি। এই অনুষ্ঠানটা সম্পূর্ণই এন্টারটেইনমেন্ট পারপাস, এর সাথে কোনো ধর্মীয় বা সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। এটা বেশিরভাগ ঢাকাইয়ারা করে থাকে জাস্ট ফর ফান। সো মাই হাম্বল রিকোয়েস্ট, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। গর্ভবতী মায়েদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রাখা সবসময় জরুরি। শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য যে খাওয়াতে হবে তা কিন্তু নয়।